হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ওয়ার্ল্ড। আজ আমি একটা খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে টুটি ফুটি। আর এই টুটি ফুটি আমরা কেক, আইসক্রিম বা অনেক কিছু খাবারের সাথেই খেয়ে থাকি। আর টুটি ফুটিটা বাচ্চাদের একটা ভীষণ ফেভারিট খাবার। তো আজকে আমি দেখাবো কি করে খুব সহজেই টুটি ফুটি ঘরেই বানানো যায়। দোকানে তো পাওয়াই যায়, তবে ঘরে বানানো টুটি ফুটিটা অনেকদিন স্টোর করে রাখা যায়। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের টুটি ফুটি রেসিপি। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করে দিচ্ছি আজকে টুটি ফুটি বানানোর জন্য। আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি মাঝারি সাইজে। এবার আমি ভালো করে ছুলে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পেঁপে। আর এখন ঢেলে দেখিয়ে দিচ্ছে, যেমনি কালার সুন্দর এসছে তেমনি খেতেও ভীষণ টেস্টি হয়েছে, একদম দোকানের মতো। আমি আজকে পেঁপে দিয়ে টুটি ফুটিটা বানালাম। এটা তরমুজের খোসা দিয়েও বানানো যায়, তবে তরমুজের খোসা দিয়ে বানালে তরমুজের খোসার মধ্যে যে জলটা থাকে সেই জন্য ওই